আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পরিচালক বলেছিলেন এটা সম্পূর্ণ বাংলাদেশের ছবি। ঢাকা অ্যাটাক রিলিজের সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়ে যায় বাংলাদেশের সিনেপ্রেমীদের মধ্যে। ছবি নির্মাতারা এতটাই উচ্ছ্বসিত যে ঢাকা অ্যাটাকের সিকুয়েল বানানোরও চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সিনে আকাশে একটা বড় হিটের প্রয়োজন ছিল বলেই মনে করতেন পরিচালক দীপঙ্কর দীপন। সেই বহু কাঙ্ক্ষিত হিট এবার শুভ মাহি জুটি উপহার দিয়েছেন ঢাকা অ্যাটাক ছবির মাধ্যমে। সিনেমা নিয়ে এখন সরগরম সিনেমাহল। ছবিটিতে অভিনয় করে একই সঙ্গে দর্শক এবং সমালোচকদের প্রশংসাও করিয়েছেন নায়ক আরফিন শুভ। কিন্তু হঠাৎই সবাইকে অবাক করে ঢাকা অ্যাটাক ছবির জন্য ক্ষমা চাইলেন শুভ। আর তা চাইলেন এই ছবিতে তার হেয়ারস্টাইলের জন্য, কারণ হেয়ারস্টাইল নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। ছবিতে তার হেয়ারস্টাইলের কন্টিনিউইটিতে বড় রকমের পার্থক্য সকলেরই নজরে পড়েছে। এ বিষয়ে অন্য কোনো অজুহাতের সাহায্য না নিয়ে সরাসরি নিঃশর্ত ক্ষমা চাইলেন আরফিন শুভ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, দু বছর ধরে ঢাকা অ্যাটাকের শুটিং হয়েছে, পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি, আর এই কারণেই হেয়ারস্টাইলের কন্টিনিউইটি বজায় রাখা সম্ভব হয়নি। প্রথমেই এ কারণে দর্শকের কাছে ক্ষমা চেয়ে শুভ বলেন, একজন অভিনেতা হিসেবে এটা তার বড় ভুল, এর দায়ভার তিনি সম্পূর্ণ কাঁধে নিলেন। দর্শকের প্রতি একই সঙ্গে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি শুভ। নায়িকা মাহিয়া মাহির পাশাপাশি প্রশংসা করেছেন অন্যান্য অভিনেতাদেরও। পরিচালকের মতোই নায়কও মনে করেন ঢাকা অ্যাটাক ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমা জেগে উঠেছে। বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বেশ কিছু দেশেও সিনেমাটি মুক্তি পাবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।